এই ভিডিওতে আমরা কম্পিউটারের ফোল্ডারের কিছু সিক্রেট টিপস সম্বন্ধে জানবো, যেটা আপনাকে ইন্টেলিজেন্ট হতে সাহায্য করবে কম্পিউটারের, এবং এই টিপসটি শিখে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব, আপনি যেখানে খুশি ফোল্ডারটা তৈরি করতে পারেন। আমি কিবোর্ড থেকে তৈরি করব, কন্ট্রোল শিফট আর এন প্রেস করলাম, ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এই জায়গায় এখন আমি কিছু নাম দিতে চাই না, তার জন্য অল্টার চাপবো কিবোর্ড থেকে, চাপার পর 255 প্রেস করব। দেখুন নামবিহীন ফোল্ডার তৈরি হবে, জাস্ট এন্টার প্রেস করব। নামবিহীন ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে, এখন এর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে আসব। প্রপার্টিসে আসার পর দেখুন এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে আসলাম, চেঞ্জ আইকনে ক্লিক করলাম। এখান থেকে বিভিন্ন আইকন আছে, আপনি চাইলে নিতে পারেন, যদি আপনি চান ক্লিক করবেন। এইগুলো দেখুন ব্ল্যাঙ্ক আছে, জাস্ট ক্লিক করে আমি দেখে নিচ্ছি ব্ল্যাঙ্ক আছে। এই তিনটে যে কোনো একটিকে চুজ করলাম, চুজ করার পর ওকে ক্লিক করলাম, পুনরায় আবার ওকে ক্লিক করলাম। দেখুন ফোল্ডার হাইড হয়ে গিয়েছে, আপনি ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই ফোল্ডারটা আপনি জানেন এখানে ফোল্ডার, জাস্ট মাউসটা নিয়ে আসুন, দেখুন ফোল্ডার আছে। কিন্তু অন্য কোনো ব্যক্তি, থার্ড পার্টি ব্যক্তি, সে জানছেন, জানতে পারবে না যে আপনার এখানে ফোল্ডার আছে। দেখুন জাস্ট মাউস নিয়ে গেলে তবেই বোঝা যাবে। আপনি এইভাবে যে কোনো ফোল্ডারকে আপনি হাইড করে রাখতে পারেন এবং নামবিহীন ফোল্ডার তৈরি করতে পারেন। দেখুন এই যে ফোল্ডার আছে, এটাকে ওপেন করলে ওপেন হবে, এবং এর ভিতরে যদি আপনি ফাইল রাখতে চান, দেখুন আমি ফাইলটি রাখলাম, রাখার পর আবার কেটে দিলাম, দেখুন ফোল্ডারটি হাইড দেখাই যাচ্ছে না। আবার এখানে যদি আমি নিয়ে আসি, দেখুন ফোল্ডার এসে গিয়েছে। আপনারা এতক্ষণ দেখলেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি ভিডিওটি দেখে কিছু অজানা জিনিস শিখলেন। যদি এই চ্যানেল থেকে কিছু শিখে বা জেনে থাকেন, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এই চ্যানেলটি, আর অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিও দেখার জন্য।